কয়লা পাচার মামলায় মলয় ঘটককে আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লিতে তলব করেছে। এর আগে আমরা জানি গত কয়েকদিন আগে সিবিআই মলয় ঘটকের একাধিক বাড়িতে তল্লাশি চালিয়েছিল, এবার ইডি তলব করেছে। আজ কি হাজিরা দেবেন নাকি হাজিরা এড়াবেন মলয় ঘটক, জানবো। আমার সঙ্গে রয়েছেন রাজীব চক্রবর্তী। রাজীব, ইডি সূত্রে বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে কি খবর পাচ্ছ? আজ কি মলয় ঘটক যাচ্ছেন ইডির সামনে? দেখো, মলয় ঘটককে ডাকা হয়েছে। আমরা জানি যে এর আগে সিবিআই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে কলকাতা সহ আসানসোল সহ একাধিক জায়গায় মলয় ঘটকের বাড়িতে তল্লাশি চালিয়েছে এবং তারপর আবার ইডি তলব করেছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইডির এই তলব কিন্তু নতুন নয়। রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে এর আগে একাধিকবার ডাকা হয়েছে দিল্লিতে। বেশ কয়েকবার তিনি এসেছেন এবং বেশ কয়েকবার তিনি তলব এড়িয়েছেন। আজকে তিনি এসে পৌঁছবেন কিনা, ইডি সদর দপ্তরে তাকে ডাকা হয়েছে সকাল 11টার মধ্যে তাকে আসতে হবে, এখনো পর্যন্ত বিষয়টি স্পষ্ট নয়। তবে তিনি সেক্ষেত্রে তার হাজিরা এড়াতে পারেন, আবার যদি আসেন তাহলে তার আগাম জানানোর প্রয়োজন নেই। সেক্ষেত্রে তিনি যদি অনুপস্থিত থাকে তাহলে তার আইনজীবী মারফত অথবা তিনি ইমেল করে তার বক্তব্য জানাবেন তিনি কি কারণে আসছেন না। এখনো পর্যন্ত বিষয়টা স্পষ্ট নয় যে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ইডির হাজিরা এড়াচ্ছেন নাকি উপস্থিত হবেন। বোঝা যাবে আর মাত্র এক দু ঘন্টার মধ্যেই। মলয় ঘটক এর আগে একাধিকবার দিল্লি এসেছেন, ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন, দিনভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তারপর যেমনটা তুমি বললে সম্প্রতি কলকাতা এবং আসানসোল সহ একাধিক জায়গায় সিবিআই তল্লাশি চালিয়েছে। কয়লা কাণ্ডে, কয়লা কেলেঙ্কারি কাণ্ডে তার নাম জড়িয়েছে, মূলত টাকার লেনদেন এবং তার ভূমিকা নিয়ে তদন্ত করছে ইডি এবং সিবিআই। ধন্যবাদ রাজীব।